নমস্কার, সুপ্রভাত। সিটিএন চ্যানেলের সুর মাধুরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবার সকাল 9টা মানেই সিটিএন চ্যানেলে অনুষ্ঠান সুর মাধুরী, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপর্ণা মুখোপাধ্যায়। আমার সঙ্গে এই অনুষ্ঠানে গল্প, গানে, আড্ডায়, কবিতায় যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। সুর মাধুরী আজকে সেজে উঠেছে ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে। তারা আমাদের গান শোনাবে, কবিতা বলবে, আর এই গান আর কবিতার মেলবন্ধন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আসুন তাহলে আলাপ পর্বটা সেরেই ফেলি। আজকে আমাদের প্রথম শিল্পী অদ্রিজা সাহা। স্বাগত অদ্রিজা, তোমাকে আজকে আমাদের এই স্টুডিওতে। নমস্কার, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আর এখানে আসতে পেরে তোমার কিরকম লাগছে? আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি যে আমি এখানে এসে পৌঁছাবো। আমার সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তা তুমি আমাদের প্রথম গান কি শোনাচ্ছ? আমার সকল দুঃখের। বেশ, তাহলে আমরা গান শুরু করি। আমার সকল দুঃখের প্রদীপ জেনে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন ভুলাই মাঝে সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে তখন যখন পূজার মানালে উঠবে জোরে একে একে তারা আকাশ পানে উঠবে বাদন তারা মিষ্টি গলা তোমার। সত্যি কবিগুরুর গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে পেরে কিন্তু খুব ভালো লাগছে, কি তাই না বলুন বন্ধুরা? আচ্ছা তুমি কোথা থেকে আসছো, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি নাগের বাজার। আর বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আছে মা, বাবা, দাদা,
ঠাকুমা, আমার বড় মা, দিদি আর দাদা। মানে বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ, তে জয়েন্ট তুমি থাকো। ফ্যামিলিতে থাকি। আর গান বাজনা কি সবাই খুব পছন্দ করে? হ্যাঁ, আমার বাবা সত্যি খুব রবীন্দ্রসঙ্গীতটা খুব পছন্দ করে, ছোটবেলা থেকে শুনে এসেছে, তাই জন্য খুবই পছন্দ আর তুমি করে কার আর কি। কার কাছে গান শিখছো এখন? এখন আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে বাহ, গান শিখছি, আর অরুন্ধতী ম্যামের কাছেও গান আর শিখছি। তুমি তো স্কুলে পড়ো, হ্যাঁ, কোন স্কুলে ক্লাসে পড়ো, 7-এ পড়ি, কোন স্কুলে? ক্যালকাটা গার্লস হাই বাহ, স্কুল। খুব ভালো। আচ্ছা, তুমি আমাদের দ্বিতীয় গান কি শোনাচ্ছ? এবার তোর মরা গানে, বাহ, শুরু করো তাহলে। এবার তোর মরা গাঙে বাণী সেছে, জয় মা বলে ভাষা করি। এবার তোর মরা গাঙে বাণী সেছে, জয় মা বলে ভাষা করি। অসাধারণ অদ্রিজা, খুব ভালো গান করো তুমি। তোমার গান কিন্তু রবীন্দ্রিকতায় ভরা। তোমার গান বাজনার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। খুব ভালো থাকো তুমি, আর খুব ভালো করে গান বাজনা করো। গান বাজনা করলে তো মন মেজাজও ভালো থাকে, হ্যাঁ, তাই না একদম। বলো? অসংখ্য ধন্যবাদ তোমাকে। আশা করি তোমাকে আমরা আবার আমাদের মাঝখানে পাবো। হ্যাঁ, নিশ্চয়ই। চলে যাব এবার অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। যে ছোট্ট বন্ধুর গান এবার আমরা শুনবো, সে হলো ঈশিতা চক্রবর্তী। ঈশিতা ক্লাস 8-এর ছাত্রী। ঈশিতার গান, কবিতা এবার আমরা সব শুনবো। স্বাগত ঈশিতা, তোমাকে আজকে আমাদের এই স্টুডিওতে। নমস্কার। আচ্ছা, তুমি আমাকে স্টুডিওর বাইরে বলছিলে যে প্রথম গান তুমি যেটা শোনাবে সেটা হচ্ছে এলো যে শীতেরও বেলা, তাই তো? আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এই গানটা সম্বন্ধে একটু জানিয়ে রাখি। এটি প্রকৃতি পর্যায়ের গান, ইমন পুরবী রাগের ওপরে। রবীন্দ্রনাথ ঠাকুর 61 বছর বয়সে এই গানখানি রচনা করেছিলেন, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। বেশ, তাহলে আমরা গানে চলে যাই, শুরু করো। এলো যে শীতের বেলা, ঘরে এলো যে শীতের বেলা,
বাহিরে কাজের পালা হইবে ছাড়া, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, বাহিরে কাজের পালা হইবে ছাড়া, আকাশে উঠিবে যাবে সন্ধ্যা তারা, আসো ভালো লাগলো তোমার গান। আর দর্শক শ্রোতা বন্ধুদের আরো একবার মনে করিয়ে দিই, যারা এই অনুষ্ঠানে আমার সঙ্গে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। আচ্ছা ঈশিতা, তুমি এর পরবর্তী গান আমাদের কি শোনাচ্ছ? যায় ঝিলমিল ঝিলমিল। বাহ, নজরুল গীতি তাই তো? বেশ, শুরু করি। যাই ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলি দেহের কুলে রে চঞ্চলা রে সত্যি কথা। তুমি আমাদের প্রথমে রবীন্দ্রসঙ্গীত শোনালে, তারপরে নজরুল গীতি শোনালে, তার মানে তুমি রীতিমতন গান বাজনা চর্চা করো, তোমার গান শুনেই তাই বোঝা যাচ্ছে, কি তাই তো? হ্যাঁ, আর তুমি কার কার কাছে গান শেখো? আমি আগে শিখতাম রবীন্দ্রসঙ্গীত দেবরতী সোমের কাছে, আর বর্তমানে নীলর্মী গাঙ্গুলির কাছে গান শিখছি।
আচ্ছা, দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে যে সমস্ত যন্ত্রশিল্পী দাদারা তাদের অসাধারণ সঙ্গ দিয়ে অনুষ্ঠান সুন্দর করে তুলছেন, আসুন এবার সেই যন্ত্রশিল্পী দাদাদের সাথে আলাপটা সেরেই ফেলি। কিবোর্ডে রয়েছেন মানব বর্মন, আমাদের অতি পরিচিত মুখ মানব দা। অক্টোপ্যাডে রয়েছেন আমাদের প্রিয় দাদা গোপাল দা, গোপাল সাহা। আর তবলায় অতি গুণী মানুষ, অতি প্রিয় মানুষ দেবাশিস দা, দেবাশিস মণ্ডল। আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই, ঘড়ির কাঁটা বলে দিচ্ছে এবার বিদায় নেওয়ার পালা। আচ্ছা মা ঈশিতা, তুমি আমাদের কি শোনাবে এবার? আমি প্রণব ঘোষের লেখা টুনি কবিতাটি পাঠ করতে বা প্রথমে রবীন্দ্রসঙ্গীত, তারপরে নজরুল গীতি, এরপরে কবিতা। বাহ, খুব ভালো, শুরু করো। আমি প্রণব ঘোষের লেখা টুনি কবিতাটি পাঠ করতে চলেছি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছাতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী, বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আস্ত ডিম, রান্নার মাসে নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল, হ্যাঁ চুপ। ঠাকুমা তাই রেগে কাই, মাকে বলল, ও বৌমা হাজি বলল বেরোয় না যেন, টিক টিক টিক। তখনই মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো, হাজির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা, আবার পড়লো বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছে দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিণী, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি দিটি। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা একটা শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই, বাড়ি সবাই শালিক খুঁজছে। আয় রে শালিক আয় আয় আয়, আরেক শালিক না দেখলে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছাতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেল কালো বেড়াল, দেরির পরে আরো দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনেই দেখি কি সব উপন্যাস, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজ গজ করে বসতে দিলেন ঘরে, বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তিমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন, হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার। বাহ ঈশিতা, সত্যিই খুব গুণের মেয়ে তুমি, ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের সবাইকে।